মৃতক মারা গেছে, এদের অনেকে ক্ষতিপূরণ পেয়েছে, অনেকে পায় নাই, অনেকে নিদারুণ অর্থ কষ্টে চিকিৎসার অভাবে দিন আত্মিবাদ করতেছে, অনেকে নির্মম কাজের শিকার হয়ে দুঃখে দুঃখে মৃত্যুবরণ করতেছে। আপনারা জানেন, আমরা দেখেছি যে তাজরিন ফ্যাশনসে যে অগ্নিকাণ্ড ঘটেছে, প্রায় 114 জন মানুষ নির্মম ভাবে আগুনে পুড়ে শহীদ হয়েছে, অনেকের পরিচয় মিলেনি, অনেকে বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আপনারা জানেন সেজান জুসে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানেও প্রায় 150-200 লোক বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এই সবগুলো অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার সময় রাষ্ট্র ক্ষমতায় কে ছিল? শেখ হাসিনা। কোন একটি হত্যাকাণ্ডের বিচার হয়েছে? আপনারা জানেন কোন একটি হত্যাকাণ্ডের ন্যূনতম বিচার হয়নি, কোন একটি হত্যাকাণ্ডের চার্জশিট হয়নি, কোন একটি হত্যাকাণ্ডে কাউকে অভিযুক্ত করা হয়নি। সব সময় আমরা দেখে এসেছি বাংলাদেশের আইন শিল্প মালিকদের পক্ষে, বাংলাদেশের আইন লুটেরা শ্রেণীদের পক্ষে, এই শ্রমিকদের পক্ষে বাংলাদেশে কখনো কোনো আইন প্রণয়ন হয়নি। আপনারা জানেন বাংলাদেশ সরকার যদি ইচ্ছে করত এই শ্রমিক শ্রেণীকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে পারত, কিন্তু আজকে আপনারা দেখেন আমাদের যে শ্রমিক শ্রেণী তারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নাগরিকের পর্যায়ে আছে। এই শ্রমিক শ্রেণী তারা যদি কোথাও যায়, কোন এয়ারপোর্টে কোন সেবা গ্রহণে, তাদের সাথে কি নিদারুণ কি নির্মম ব্যবহার করা হয়। আপনারা জানেন আজকে বাংলাদেশ যে বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ গঠিত হয়েছে, এই বাংলাদেশের সবচাইতে বেশি নির্মমতার শিকার হয়েছে শ্রমিক শ্রেণী। যে 1100-1200 লোক নিহত হয়েছে, এর ভিতর যদি আমরা হিসাব করে দেখি প্রায় 600-700 লোক শ্রমিক শ্রেণী। আমরা যদি দেখি যত আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে, এর অধিকাংশ শ্রমিক শ্রেণী। এই শ্রমিকরা কি তাদের ক্ষতিপূরণ পেয়েছে? এই শ্রমিকরা কি তাদের কোনো অধিকার পেয়েছে? কোনো অধিকার পায়নি। আজকে এখানে না যে কথা না বললেই নয়, আমরা জানি এই 15 বছর এই হাসিনা স্ট্র্যাটেজি সর্বোপরি কাজ করে গিয়েছে। এই লুটেরাকে, এই মাফিয়াদেরকে সব সময় তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। এই শ্রমিকদের জন্য কোন আইন প্রণয়ন করেনি, শ্রমিকদেরকে কোনো সুবিধা দেয়নি। সরকার যদি ইচ্ছা করত এই শ্রমিকদেরকে সুবিধা দিতে পারত, এবং এই যে নির্মম হত্যাকাণ্ড গুলো সংগঠিত হয়েছে প্রত্যেকটা বিচার করতে পারত, পারেনি। আপনারা জানেন এই যে সারা দেশে এখন শ্রমিক শ্রেণীর উপরে একটা নির্মম নির্যাতন সংগঠিত হচ্ছে বিভিন্ন স্থানে। আসলিয়াতে আমরা দেখেছি বিপক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডে কোথাও কোনো আলোড়ন হয়েছে? কোনো পত্র পত্রিকা কোনো মিডিয়া এসেছে? আসে নাই। এখন আজকে শ্রমিক না হয়ে যদি একজন ছাত্র হতো, একজন সুশীল সমাজ হতো, তাহলে আমরা দেখতাম মিডিয়ার আজকে আস্ফালন, দেখতাম ছাত্রদের আজকে সমগ্র দেশব্যাপী যে দৌরাত্ম। কিন্তু আপনারা দেখেন এই শ্রমিকদের কোথাও কোনো অধিকার নাই। আমরা বাংলাদেশে শ্রমিক শ্রেণীদের উপর যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড আমরা দেখেছি যে খাতিরার প্রত্যক্ষ এবং পরোক্ষমদ ছিল। বিপ্লব পরবর্তী যতগুলো লোক নিহত হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের আলাদা আলাদা ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রত্যেকটাবার ফাঁসিতে ঝুলাতে হবে। আপনারা জানেন এই হাসিনা আজকে বাংলাদেশে কত লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। এই টাকা কার? এই শ্রমিকের রক্ত মাংস করা টাকা, যে টাকা দিয়ে আমরা কয়েকটা পদ্মা সেতু করতে পারতাম, কয়েকটা মেট্রো রেল করতে পারতাম, কিন্তু আজকে আমরা কোনো কিছুই করতে পারিনি। তাই আমাদের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে অনুরোধ থাকবে, অনতিবিলম্বে এই শেখ হাসিনা সরকারকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে তার যেই বিচার, তার যেই অপরাধের ফিরিস্তি আছে সেই অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে, এবং জনতার দাবি অনুসারে তাকে ফাঁসি দিতে হবে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে।